নমস্কার এবং সালাম। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর আজ 28 জুলাই বৃহস্পতিবার। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং যুদ্ধ সম্পর্কিত কমবেশি এক সপ্তাহের সর্বশেষ খবর নিয়ে উপস্থিত আমি শরণ সুন্দর দাস। গত 23 জুলাই 150তম দিনে পড়েছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ। সেদিনও চলেছে আক্রমণ পাল্টা আক্রমণ। জানা গিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী সেদিন মধ্য ইউক্রেনের একটা বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্রের একটা বিশাল ব্যারেজ নিক্ষেপ করেছিল, এবং এই ঘটনায় কমপক্ষে 3 জন নিহত হয়েছে। আবার কদিন পরে তার পাল্টা দিয়ে ইউক্রেন বাহিনী ও রাশিয়া অধিকৃত দক্ষিণাঞ্চলে নদী পারাপারের জায়গায় রকেট হামলা শুরু করে সেতুর ক্ষতি করেছে। ইউক্রেনের কেন্দ্রীয় কিরোভহরা ডস্কা অঞ্চলে একই সময়ে রাশিয়া 13টা ক্ষেপণাস্ত্র, একটা বিমান ঘাঁটি এবং একটা রেলওয়ের উপর হামলা চালিয়েছে। গভর্নর আন্দ্রি রাইকোভিচ বলেছেন এই ঘটনায় অন্তত 1 জন সেনাকর্মী এবং আরও 2 জন নিহত হয়েছেন। আঞ্চলিক প্রশাসন কিরোভহরা থেকে শহরের কাছে হামলার খবর দিয়েছে, আরও 13 জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। দক্ষিণ খেরসন অঞ্চলে, যা রাশিয়ার সৈন্যরা আক্রমণের প্রথম দিকে দখল করেছিল, ইউক্রেনীয় বাহিনী নাকি রাশিয়ানদের সরবরাহ ব্যাহত করার চেষ্টার জন্য ডিনিপার রিভার ক্রসিংগুলোতে সম্ভাব্য পাল্টা আক্রমণাত্মক রকেট ছড়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গিয়েছে। বিশ্বব্যাপী খাদ্য সংকট এড়াতে রাষ্ট্রসংঘ এবং তুরস্কের সাথে মস্কো এবং কিয়েভ চুক্তি স্বাক্ষর করার কয়েক ঘন্টা পরে নতুন হামলার ঘটনা ঘটেছিল বলেও জানা গিয়েছে। তবে রাশিয়া দাবি করেছিল যে শুধুমাত্র সামরিক ঘাঁটিতেই তারা হামলা চালিয়েছে, তাদের সঙ্গে চুক্তি হয়েছে বলে তো আর যুদ্ধবিরতি চুক্তি হয়নি। এই সপ্তাহের শুরুতে হাই মোবিলিটি আর্টিলার রকেট দিয়ে ইউক্রেন হামলা চালিয়েছে বলেও পশ্চিমা সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। খবরে প্রকাশ, ইউক্রেনীয়রা মার্কিন সরবরাহ করা হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম ব্যবহার করে ডিনিপার নদীর উপর আন্তনিভস্কি সেতুতে বোমাবর্ষণ করেছে। খেরসনে রাশিয়া নিযুক্ত আঞ্চলিক প্রশাসনের উপপ্রধান কিরিল স্ট্রেমাসভ রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে বলেছেন যে ডিনিপারের একমাত্র অন্য ক্রসিং কাকোসভা জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধটিও ওয়াশিংটনের সরবরাহ করা রকেটের আক্রমণের শিকার হয়েছিল, কিন্তু ক্ষতি হয়নি। হিমার্স, যা 80 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে জিপিএস নির্দেশিত রকেট নিক্ষেপ করে, একটা দূরত্ব যা এটাকে বেশিরভাগ রাশিয়ান আর্টিলারি সিস্টেমের নাগালের বাইরে রাখে, আমেরিকার দেয়া সেই অস্ত্র নাকি ইউক্রেনীয় স্ট্রাইক ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করেছে। এছাড়াও ইউক্রেনীয় বাহিনী দারিভকা গ্রামের ইনহুলেটস নদীর উপর একটা অটোমোবাইল সেতুতে গোলাবর্ষণ করেছে। ক্রেমাসব দাসকে জানিয়েছেন এই কথা। তিনি বলেছিলেন যে আঞ্চলিক রাজধানী খেরসনের ঠিক পূর্বে সেতুটা 7টা আঘাত সহ্য করেছে, তবে যান চলাচলের জন্য এখনও উপযুক্ত আছে, তাকে উন্মুক্ত রাখা হয়েছে। স্ট্রেমুসব সাউদ আন্তেনোভেস্কি সেতুর বিপরীতে দারিভকার ছোট সেতুটার কোনো কৌশলগত মূল্য নেই। এপ্রিল থেকে ক্রেমলিন পূর্ব ইউক্রেনের বেশিরভাগ রুশভাষী অঞ্চল ডনবাস দখল করে মনোনিবেশ করেছে, যেখানে রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীরা স্বাধীনতা ঘোষণা করেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর হচ্ছে ইউরোপের জ্বালানি সংকট, এটা সবথেকে বড় খবর। ইউরোপের সামনে দুঃস্বপ্ন হচ্ছে রাশিয়া গ্যাস বন্ধ করে দিতে পারে, এই আশঙ্কায় গ্যাসের ব্যবহার 15% কমানোর সিদ্ধান্ত। রাশিয়া ইউক্রেন যুদ্ধ সম্পর্কিত গতকাল আর আজ মিলিয়ে টাটকা কয়েকটা খবর খুব সামনে আসছে। সেটা হলো, রাশিয়া গতকালই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে সরে যাওয়ার ঘোষণা করেছিল। রাশিয়ার সেই ঘোষণার পরে আমেরিকার প্রতিক্রিয়া আজ সামনে এসেছে। আমেরিকা হতাশা ব্যক্ত করেছে। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে পশ্চিমা বিবাদের জেরে 5 দেশের মাধ্যমে পরিচালিত যৌথ মহাকাশ স্টেশন ISS থেকে সরে আসার ঘোষণা করেছে রাশিয়া। মহাকাশ স্টেশন ISS থেকে রাশিয়ার সরে যাওয়ার ঘোষণায় হতাশা জানিয়েছে আমেরিকা। গত মঙ্গলবার রাশিয়া মহাকাশ গবেষণা সংস্থার প্রধান জানিয়েছিলেন যে নিজস্ব স্পেস স্টেশন তৈরিতে জোর দিয়েছে রাশিয়া। খবর রয়টার্সের,
ভূপৃষ্ঠ থেকে প্রায় 400 কিলোমিটার ওপরে পৃথিবীর কক্ষপথে মহাকাশ স্টেশন ISS এর অবস্থান। বিশ্বের 5টা মহাকাশ গবেষণা সংস্থার একটা যৌথ প্রকল্প এই স্টেশন, যা 1998 সাল থেকে দিন রাত পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, কানাডা এবং ইউরোপীয় মহাকাশ সংস্থার যৌথ উদ্যোগে হাজারো বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার জন্য এই মহাকাশ স্টেশন ব্যবহার করেন, যার চুক্তির মেয়াদ 2024 সাল পর্যন্ত। আমেরিকা যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশ প্রকল্পের মেয়াদ বাড়াতে চাইলেও নারাজ কিন্তু রাশিয়া। মস্কোর স্পষ্ট ঘোষণা হচ্ছে ISS থেকে তারা সরে আসবে। রুশ মহাকাশ সংস্থা রসকসমসের প্রধান ইউরি বরিশব বলেছেন, 2024 সালেই ISS ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা, এই সময়ের মধ্যে নিজস্ব মহাকাশ স্টেশন স্থাপনের কাজ শেষ হবে, নতুন এই স্টেশন তৈরির কাজকেই এখন আমরা অগ্রাধিকার দিচ্ছি। ISS দুটো ভাগে বিভক্ত, একটা রাশিয়ান অরবিটাল সেগমেন্ট এবং আর একটা US মানে আমেরিকার অরবিটাল সেগমেন্ট। রাশিয়ার অংশটা আমেরিকার অংশের বিদ্যুৎ ছাড়া কাজ চালাতে পারে না, আবার আমেরিকান অংশটা রাশিয়ার অংশের চালিকা শক্তি ছাড়া কাজ করতে পারে না, ফলে এক পক্ষকে ছাড়া অন্য পক্ষ অসম্পূর্ণ। মস্কোর এই ধরনের সিদ্ধান্তে তাই ভীষণভাবে হতাশ হয়েছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, মস্কোর এই ধরনের সিদ্ধান্ত খুবই দুঃখজনক, যুক্তরাষ্ট্র এবং রাশিয়া দীর্ঘ সময় ধরে মহাকাশ গবেষণায় একসঙ্গে কাজ করে আসছে, ইউক্রেন ইস্যুতে সম্পর্কের এই ধারায় পরিবর্তন এসেছে, তবে আমরা মনে করি জন নিরাপত্তা, বিজ্ঞান এবং গবেষণা ইস্যুতে একত্রে দুটো দেশের কাজ করার সুযোগ রয়েছে। উল্লেখ্য যে রুশ ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই যৌথ মহাকাশ স্টেশন থেকে নিজেদের প্রত্যাহারের হুমকি দিয়েছিল মস্কো, হুমকি দিয়েছিল আমেরিকার অবৈধ নিষেধাজ্ঞার কারণে, রাশিয়ার উপর অবৈধ নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়ার কারণে। এখন যুদ্ধ মানেই আকছার চালকহীন বিমান, যাকে আমরা বলি ড্রোন, সেই ড্রোনের ব্যবহার দেখা যায়। তাই জনমনে আগ্রহ যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে দুপক্ষ পরস্পরের বিরুদ্ধে কী ধরনের ড্রোন ব্যবহার করছে। গত 26 জুলাই BBC-র এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে ইউক্রেন যুদ্ধে দুপক্ষে হাজার হাজার ড্রোন ব্যবহার করা হচ্ছে, শত্রুপক্ষের অবস্থান জানতে, ক্ষেপণাস্ত্র ছুঁড়তে এবং শত্রুপক্ষের দিকে কামান দাগার জন্য নিশানা ঠিক করতে ড্রোন কাজে লাগানো হচ্ছে। এই যুদ্ধে সামরিক ড্রোন যেমন ব্যবহৃত হচ্ছে যেগুলো তৈরি করা হয়েছে যুদ্ধের জন্য, তেমনি আবার এমন অনেক অসামরিক ড্রোনও ব্যবহার করা হচ্ছে যা দোকানে এমনিতেই কিনতে পাওয়া যায়। ইউক্রেনের ব্যবহৃত প্রধান সামরিক ড্রোন তুরস্কে তৈরি, এটার নাম হচ্ছে বাইরাক্টার TB2, আকারে এটা একটা ছোট উড়োজাহাজের সমান, এতে ক্যামেরা লাগানো আছে এবং লেজার নিয়ন্ত্রিত বোমাও বহন করা যায়। যুদ্ধ যখন শুরু হয় তখন ইউক্রেনের কাছে এই রকম ড্রোনের সংখ্যা ছিল মাত্র, খুব বেশি হলে 50টা। অন্যদিকে রাশিয়া মূলত ব্যবহার করে ছোটোখাটো সাধারণ মানের ওরলান 10 ড্রোন। যুদ্ধের শুরুতে রাশিয়ার কাছে এই রকম ড্রোন ছিল হাজারেরও বেশি, এই ড্রোনেও ক্যামেরা আছে এবং এটা থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া যায়। ইউক্রেনকে আমেরিকার দেওয়া 4টে রকেট উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে রাশিয়া। গত 22 জুলাই এই দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে গত শুক্রবার এই তথ্য জানানো হয়েছে। রুশ বাহিনীকে কোণঠাসা করতে ইউক্রেনকে অত্যাধুনিক এই রকেট উৎক্ষেপণ ব্যবস্থা সরবরাহ করেছিল আমেরিকা, খবর আল জাজিরার। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে বলা হয়, 5 থেকে 20 জুলাইয়ের মধ্যে ইউক্রেনের হাতে থাকা আমেরিকায় নির্মিত 4টে অত্যাধুনিক রকেট উৎক্ষেপণ ব্যবস্থা, যাকে সংক্ষেপে হিমার্স বলা হয়ে থাকে, তা ধ্বংস করা হয়েছে। তবে মস্কোর এই দাবি অস্বীকার করেছে ইউক্রেন, কিয়েভ জানিয়েছে এমন দাবি ভুয়ো, এর কোনো ভিত্তি নেই। গত জুনে ইউক্রেনকে অত্যাধুনিক প্রযুক্তির হিমার্স সরবরাহ করতে সম্মত হয়েছিল আমেরিকা। বলা হয়েছিল এই রকেট উৎক্ষেপণ ব্যবস্থা ব্যবহার করে বড় দূরত্বে রকেট ছোঁড়া যাবে। $70 কোটি মূল্যের নতুন অস্ত্র সহায়তা প্যাকেজের আওতায় কিয়েভকে এই রকেট উৎক্ষেপণ ব্যবস্থা সরবরাহ করেছিল ওয়াশিংটন। এই ব্যবস্থা 80 কিলোমিটার দূরত্ব পর্যন্ত থাকা লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে, তবে শর্ত দেয়া হয় রাশিয়ার ভেতরে হামলা চালাতে এটা ব্যবহার করা যাবে না ইউক্রেনের। ওই সময়
মার্কিন সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক নিবন্ধে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, কূটনীতির মধ্যে দিয়ে ইউক্রেনে রুশ অভিযান শেষ হবে, তবে আলোচনার টেবিলে ইউক্রেনকে সর্বোচ্চ মনোবল দিতে যুক্তরাষ্ট্রকে অবশ্যই উল্লেখযোগ্য সংখ্যায় অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহ করতে হবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমরা ইউক্রেনকে আরও বেশি করে অত্যাধুনিক রকেট ব্যবস্থা এবং যুদ্ধাস্ত্র সরবরাহ করব, যা আরও সুনির্দিষ্ট করে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ লক্ষ্যে আঘাত হানবে। সেই অত্যাধুনিক চারটে রকেট ব্যবস্থা রাশিয়া ধ্বংস করেছে বলে দাবি করেছে। ইউক্রেন যুদ্ধের আজকের সর্বশেষ খবর হলো, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র এখন রাশিয়ার দখলে। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র দখল করে নিয়েছে রুশ বাহিনী। একই সঙ্গে দক্ষিণাঞ্চলীয় তিনটে এলাকায় ব্যাপক হারে পুনরায় সেনা মোতায়েন শুরু করেছে মস্কো। ইউক্রেনের প্রেসিডেন্টের একজন উপদেষ্টা এই কথা জানিয়েছেন, এইসব এলাকায় ইউক্রেনীয় বাহিনী পাল্টা হামলা শুরু করতে পারে বলে রাশিয়া এই ব্যবস্থা নিচ্ছে, খবর রয়টার্সের। গতকাল বুধবার রুশ বাহিনী জানিয়েছে, তারা সোভিয়েত আমলের ভুলেহিরস্ক কয়লা বিদ্যুৎ কেন্দ্র অক্ষত অবস্থায় দখল করেছে। 3 সপ্তাহের বেশি সময়ের মধ্যে এটা রুশ বাহিনীর উল্লেখযোগ্য সফলতা হিসাবে দেখা হচ্ছে। পূর্বাঞ্চলীয় ধোনেক্স অঞ্চলের এই বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ হারানোর কথা নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি অ্যারোস্টোভিচ। তবে এটাকে রাশিয়ার সামান্য কৌশলগত অর্জন বলে মন্তব্য করেছেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি অ্যারোস্টোভিচ বলেছেন, দক্ষিণে রাশিয়ার পুনরায় সেনা মোতায়েন আক্রমণাত্মক থেকে কৌশলগত আত্মরক্ষামূলক অবস্থান গ্রহণ হিসাবে দেখা হচ্ছে। মেলিতোপেল, জাপোরিঝোজিয়া এবং খেরসন অঞ্চলে পুনরায় সেনা মোতায়েন করা হচ্ছে। দক্ষিণাঞ্চলীয় খেরসন শহর পুনর্দখলে নিজেদের ইচ্ছার কথা প্রকাশ্যে জানিয়েছে ইউক্রেন। হামলার শুরুর দিকেই রুশ বাহিনীর হাতে শহরটার পতন হয়েছিল। এর আগে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষা পরিষদের সচিব ওলেক্সি দানিলভ এক টুইটারে বলেছিলেন, খেরসন অঞ্চলে সর্বোচ্চ সংখ্যক সেনা জড়ো করছে রাশিয়া। তবে এই নিয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি। গত 24 ঘন্টায় দক্ষিণে 66 শত্রু সেনাকে হত্যা এবং 3টে ট্যাঙ্ক ও অস্ত্রের 2টো মজুদ ধ্বংসের দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। তারা এটাও জানিয়েছে যে মাইকোলাইভে মাল্টিপল রকেট লঞ্চার দিয়ে হামলা চালিয়েছে আবার রুশ বাহিনী। ইউক্রেনীয় বাহিনীও খেরসনের দিনিপ্র নদীর ওপর নির্মিত সেতুর ওপর হামলা চালিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে। তবে রুশ কর্মকর্তারা বলেছেন যে সেতুর পরিবর্তে সেনাদের নদী পারাপারে তারা পন্টুন ব্রিজ এবং ফেরি ব্যবহার করবেন। তো আপাতত এই পর্যন্ত। আজকের ভিডিওটা সম্পর্কে কিছু বলার থাকলে অবশ্যই মন্তব্য করে জানান এবং পারলে শেয়ার করে ভিডিওটা বেশি বেশি লোককে দেখার সুযোগ করে দিন। ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন অথচ নিউজ নির্ভিক চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা নিয়মিত আমাদের সঙ্গে থাকার জন্য এবং এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন নিউজ নির্ভিকে, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন নিউজ নির্ভিক ইউটিউব চ্যানেল। সাথে সাথে নিউজ নির্ভিকের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে দিন। আর যারা নিউজ নির্ভিক চ্যানেলটি ফেসবুক পেজে দেখছেন, তারা আজকের এই ভিডিওতে লাইক কমেন্ট করে সাথে সাথে নিউজ নির্ভিক চ্যানেলে লাইক দিয়ে এবং ফলো করে সঙ্গে থাকুন। নিউজ নির্ভিকে প্রতিদিন বেলা 2টো থেকে 3:30টার মধ্যে দুপুরের ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবরের আপডেট সহ প্রতিদিন রাত 10টার গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমরা নিয়মিত দেখাতে থাকব আপনাদের। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।